আপনার কতক্ষণ লাগবে আপনার কি কি করতেছেন আপনি ভিতরে আপনি ভিতরে আসলে কি করেন ক্যান্ডি ক্রাশ খেলেন নাকি আমার ক্যান্ডি তো ক্রাশ হয়ে যাচ্ছে প্লিজ আপনি তাড়াতাড়ি খুলেন না কতক্ষণ লাগবে আর এই তো আপাতত আমরা একটা শান্তি চুক্তিতে আসি কেন কেন কি চান আমি পড়তেছি হ্যাঁ তো আমিও কাজ করতেছি এটা কাজ এটাকে কাজ বলে তো নাচ কাজ একই কথা আরে আপনাকে আমি আগেও বলছি আমি যখন পড়তে বসি তখন আপনি কেন আপনার সাউন্ড চেন নাচাচি করতে হবে আপনি সারাদিন কিছু করেন না যখন আমি পড়তে বসবো ঠিক তখনই সাউন্ড চেন কেন কেন সারাক্ষণ যদি বই আপনি মুখের মতো ধরে বসে থাকেন তাহলে কি হবে আপনি এত পড়ে কি করবেন লাইফে অনেক টাকা কামাবো অনেক 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 টাকা কামাবো তারপর অনেক বড় একটা বাড়ি কিনবো যে বাড়িতে আমার রুমমেট লাগবেন আপনার মতন প্লিজ আমার একটু পড়তে দেন প্লিজ যখন কামাবেন তখন দেখা যাবে আপাতত আমরা একটা শান্তি চুক্তিতে আসি আমি এক ঘন্টা নাচবো আপনি এক ঘন্টা পড়বেন এইভাবে যাবো ঠিক আছে লেডিজ ফার্স্ট আমি আগে যাচ্ছি আপনি টাইমার দিয়ে রাখেন আপনার ঘন্টা শেষ হলে আমার ডাক দিন আরে আরে খেপা খেপা সিগলে হয় বেকা বেকা এ জানার চেয়েও ভালো মনে হয় মোর আপনার কতক্ষণ লাগবে আপনার কি করতেছেন আপনি ভিতরে আপনি ভিতরে আসলে কি করেন ক্যান্ডি ক্রাশ খেলেন নাকি আমার ক্যান্ডি তো ক্রাশ হয়ে যাচ্ছে প্লিজ আপনি তাড়াতাড়ি খুলেন না কতক্ষণ লাগবে আর এই তো আরে সেই দুই ঘন্টা ধরে এইটাই তো করতেছেন আপনি তো ভালো মতো জানেন যে আমার এই সময় চাপ বেগ দুইটাই আসে আপনার কেন এই সময় বাথরুমে ঢুকে বসতে হইলো হ্যাঁ আপনি আমাকে তো বিরক্ত করতেছেন কেন আমাকে খেলতে দেন না কি খেলতেছি খেলতেছি মানে এই আপনি তো অনেক অসভ্য দেখি একটা মেয়ের বাথরুমের সামনে এসে আপনি অসভ্যের মতো চিল্লাচিল্লি করছেন আপনি বুঝেন না আমি কি বোঝাতে চাচ্ছি একটা মেয়েকে আপনি জিজ্ঞেস করতেছেন আপনি যান এখান থেকে পাবলিক টয়লেটে যান পাবলিক টয়লেটে যাবো সারা দুনিয়ার মানুষ যাচ্ছেন আপনি কেন যেতে পারবেন না ঠিক আছে একটু ওয়েট করি আর একটু দেবেন হ্যাঁ 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 এই তো আর দুই মিনিট আপনি আসলে ক্যান্ডি ক্রাশ খেলতেছেন তাহলে আপনি ইচ্ছা করে করছেন এটা কি এই যে আমাকে যে আপনি বাথরুম আটকে পাবলিক টয়লেটে পাঠিয়েছেন এটা ইচ্ছা করে করছেন আপনি আপনার তো ঝোপে যারে যাইতে হয় না আপনি তো পাবলিক টয়লেটে গেছেন ও এবার বুঝছি এবার বুঝছি আমি আপনি আমার সাথে রিভেঞ্জ নিছেন রিভেঞ্জ নিছেন ওই যে স্পিকার নিয়ে আপনি যে নাচতে দিইনি আমি সেদিন এই জন্য আপনি বদলা নিছেন আমার উপরে এখন তাই না আপনি তো বেশ স্মার্ট হয়ে গেছেন পড়াশোনা করে আই এম সো ইমপ্রেসড মানে আমি ঠিক ঠিক বলছি ঠিক 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 বলছি 100% ঠিক ঠিক আছে আমি আপনার লাইফ কিভাবে হেল করে দিই আপনি খালি দেখেন ওয়েট অ্যান্ড ওয়াচ আপনি কিছুই করতে পারবেন না যা করেন আমি করব ওয়েট অ্যান্ড ওয়াচ আমি করবো আপনি দেখবেন আমি আপনি করবেন না আমি দেখবো